এই যে হাজার হাজার মানুষের হাজার হাজার মা বোনেদের আমাদের আইডি কার্ড নিতেছে, আমাদের ছবি নিতেছে, আমাদের মোবাইল নাম্বার নিতেছে, আমরা করাই বসতে আছি, আমরা কেন পাইতেছি না? প্রধানমন্ত্রী শেখ হাসিনা খালা আপনি ভালো আসুন, আপনার কাছে কইতাছি খালা, খালা আপনি আমার ভিডিওটা আজকে দেখুন, আজকে আপনার এলাকায় যে চাইল ডাল দিতেছুন খালা, আপনার তো চাইল ডাল খালা আমার দিতেছে না, বুঝছুন খালা? খালা এদের লাইভের ভিতরে দেখুন খালা, মানে অনেক মানুষ চাইল ডালে লেগে দাঁড়ায় আছে, তারা তো মানুষ কষ্ট লেগে দাঁড়ায় আছে খালা। খালা আপনার কাছে একটা কথা কই, আপনার যে চাইল ডালগুলো দিতেছুন এলে দেন না দেন খালা, ওই বড় বড় আপনার এমপি আছে মন্ত্রী আছে না, তারা মরলে তাগর একটু সহযোগিতা করেন দেন যাইব, গরিবের তো নাই, গরিবের তো আল্লাহ আছে, গরিবের কেউ চাইল ডাল দে? ও খালা শেখ হাসিনা খালা আপনি কই আসুন, আপনি ভালো আসুননি, দেখুন আমাদের হাজার হাজার করে যারা লাইভে আছেন তারা আমার লাইভটা দেখেন, আমি কিন্তু অনেক ঘরের ভিতরে বন্দি আছি, আমি বাইরে যাইতে পারি না, মানে আমি সত্য কথা বলি দেখে, আমরা সত্য কথা বলি দেখে আমরা বাইরে যাইতে, আমি বাইরে যাইতে পারতেছি না, বুঝছেন? আপনারা যারা লাইভে আছেন ভিডিওটা শেয়ার করেন, গুরুত্বপূর্ণ। এই যে আমাদের আইডি কার্ড নিতেছে, আমাদের স্মার্ট কার্ড নিতেছে, আমাদের মোবাইল নাম্বার নিতেছে, আমাদের সব নিতেছে, তারপর আমরা চাইল ডাইল কোনো কিচ্ছু পাইতেছি না, আমরা সাধারণ মানুষ কি, আমরা কি মারা যাব? আমাদের পেটে সন্তান তো আছে, আমাদের তো ভাত খাইতে হবে, আমরা কি অপরাধ করছি কেন আমরা চাইল ডাইল পাবো না? আমরা মোবাইল নাম্বার দিতেছি, আমরা আইডি কার্ড দিতেছি, আমরা সব দিতেছি, হাসিনার আমরা ভোট দিছি, এলাকা আমরা নেতা করে ভোট দিছি, অফিস মেয়ের ভোট দিছি, এলাকায় মিছিল করছি, তারপর আমরা কেন আমরা কিছু পাইবো না? কি অপরাধ করছি? এতগুলো সাবান আইছে, চাল আইছে, ডাল আইছে, তেল আইছে, লবণ আইছে, আপনারা যারা লাইভ আইছেন তারা ভিডিওটা শেয়ার করেন, আমরা কেন পাবো না? আমরা অতশ গরিব মানুষ, যারা রিক্সা চালাইখা, ভ্যান চালাইখা, যারা বাসা বাড়ি কাম করে খা, যারা মারি করে খা, তারা আজকেও ঘরের ভিতরে কষ্ট করতেছে, যারা যারা এমপি আছে মন্ত্রী আছে তারা খাড়ের ভিতরে বসে আছে, কেন আমাদের কষ্টের ভাষা আসে না? মানুষ বাংলাদেশের মানুষ কই মরছে, কেন আসে না আমাদের গরিবের পাশে? আমার লাইভটি সবাই শেয়ার করেন, কেন আমাদের গরিবের পাশে কেউ আসে না, কেন আসে না? আমাদের রিক্সাওয়ালা ভাইয়েরা যারা চার দোকান আছে বুটির দোকান আছে তারা অনেক কষ্ট করতেছে, কেন আমরা শেখ হাসিনারে ভোট দিছি, আমরা আইডি কার্ড দেই, আমরা মোবাইল নাম্বার দেই, তারপর আমরা কিছু পাই না, কি লাগে পাই না? এ দেশের জনগণ আমরা ভোট দেই আমরা, তাহলে আমরা কেন কষ্ট পাবো না? শেখ হাসিনা প্রধানমন্ত্রীর কাছে আমার একটাই অনুরোধ হলো, আমি বিদায় নেওয়ার আগে আপনি এগুলো দেওয়া বন্ধ করেন, বন্ধ করে আপনি সেনাবাহিনী আছে, আপনি পুলিশ ভাই আছে, আপনি তাগর হাতে এগুলো চাইল্ড লাইন পৌঁছায় দেন। শেখ হাসিনা প্রধানমন্ত্রী খালার কাছে আমার একটাই অনুরোধ হলো, আমার একটা আবেদন হলো, আপনি এগুলো বন্ধ করেন, চাইল্ড লাইন দেওয়ার জন্য চেয়ারম্যান মেম্বার যা আছে এগুলো কাছে সব বন্ধ করেন, বন্ধ করে আপনারা বাংলাদেশে আমাদের সেনাবাহিনী নামাইছেন, আমাদের পুলিশ নামাইছেন রাস্তাঘাটে বধ দেওয়ার লাগে, আপনারা আমাদের পুলিশ ভাইয়ের হাতে দিয়ে দেন, সেনাবাহিনী ভাইয়ের হাতে দিয়ে দেন, এগুলো সবাই পাবে, আর দিনের পর দিন এগুলো মেম্বার হাতে গেলে, চেয়ারম্যানের হাতে গেলে, এই চুর দুর্নীতি দেশের ভিতরে আমরা পাবো না, আমরা কোনোদিনও পাবো না, আমরা বাংলাদেশের নাগরিক, আমরা বাংলাদেশ কর্ম করি, বাংলাদেশ কষ্ট করি, আমরা কেন পাবো না? আমরা কি অপরাধ করছি? আমরা ভোট দিছি, আমরা ভোট দিয়ে হ্যাঁ করে সিংহাসনে বসাইছি, আজকে তারাই আমাদের পাশে নাই, কেন নাই আপনারা কি বলতে পারেন? কেন আমরা সামনে নাই, কেন পাবো না? একটা কথা আমি করে বলতে পারি, আমিও একটা প্রবাসী, আমি প্রবাস থেকে এসেছি, আমি কোনোদিন প্রবাসী কোনো সহযোগিতা পাই নাই, এখানকার বাংলাদেশে থেকে আমার ছেলে মেয়ে আমি অনেক কষ্টে আছি, কোনো সহযোগিতা পাই না, কেন পাই না বলতে পারেন? কেন পাই না হাসি যায়? আমার কাছে একটা অনুরোধ হলো, আমার ভিডিওটা শেয়ার করার জন্য, আমার ভিডিওটা দেওয়ার জন্য সবাইকে আসসালামু আলাইকুম, যারা আমাদের প্রবাসী ভাই বোন আছেন এই ভিডিওটা শেয়ার করেন।